আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, এটা আমার কাছেও স্পেশাল এবং আমার দর্শক যারা আছেন আপনাদের জন্য খুবই স্পেশাল। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 100,000 সাবস্ক্রাইবার হওয়াতে ইউটিউব আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে, আর সেটা হচ্ছে সিলভার প্লে বাটন। তো আজকে সিলভার প্লে বাটন নিয়ে আজকের এই ভিডিও। আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যারা আমাকে এতদিন সাপোর্ট দিয়ে এসেছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার সঙ্গীতগুলো শোনেন। তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আশা করব আগামী দিনেও আপনারা আমাকে সাপোর্ট করবেন, পরামর্শ দেবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার সঙ্গীতগুলো শুনবেন, আমাকে ভালোবাসবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল, আর আমার এই সিলভার প্লে বাটনটি আনবক্সিং করবেন আমার বড় ভাই মুফতি সাইয়েদ আহমদ ভাই এবং বদরুজ্জামান ভাই এবং সেই সাথে মুফতি রাজাউল করিম আবরার ভাই। তো ওনাদের মাধ্যমে আমার এই সিলভার প্লে বাটনটা আনবক্সিং করাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমাদের কলরবের জনপ্রিয় শিল্পী, আমাদের সকলের প্রিয় ছোট ভাই তাহিদ জামিলের ইউটিউব চ্যানেল 100,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার কারণে ইউটিউবের পক্ষ থেকে তার প্রতি একটি গিফট পাঠানো হয়েছে, সিলভার প্লে বাটন। এটা আপনারা সবাই জানেন, এটা কমন পাঠানো হয়। ইতিমধ্যে আমাদের কলরবের মোটামুটি রায়হান, তারপরে আমাদের মাহফুজুল আলম ও পেয়েছে, তারই ধারাবাহিকতায় তাওহিদ পেয়েছে। খুবই আনন্দের ব্যাপার, খুবই অল্প সময়ে। এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো কলরবের সঙ্গীতগুলো এবং একইভাবে শিল্পীদেরকে আপনারা ভালোবাসেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আর এই ভালোবাসাগুলো আমাদের দুর্দান্ত ভাবে এগিয়ে যাওয়ার পথ হিসেবে কাজ করে। তো আজকে এই খুবই চমৎকার মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবং তার আগে আমি একটু আপনাদেরকে বলতে চাই, আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা তাওহিদ জামিলের পক্ষ থেকে আমরা চমৎকার একটি সেলিব্রেশন অনুষ্ঠান আমরা উপভোগ করেছি আমাদেরকে ইফতারের মাহফিলের মাধ্যমে। অনেক দারুণ দারুণ খাবারের অ্যারেঞ্জ ছিল এখানে, এই মুহূর্তে কাউকে বলবো না, বললে হয়তো আপনাদের লোভ লেগে যেতে পারে, এই জন্য বলছি না আমি খাবারের ব্যাপারটা। এখানে রায়হান উপস্থিত ছিল, ওর জরুরি কাজের কারণে ও চলে গেছে, কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় এবং কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাইয়েদ আহমদ সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় ভাই বিশিষ্ট দাঈ ইলাল্লাহ মুফতি রেজাউল করিম আবরার। তো এই বরকতময় মুহূর্তে আমরা প্রথমেই এটা আনবক্সিং করব এবং এবং শিল্পীকে আমরা অভিনন্দন জানাবো। এবং যারা কাজ করে আমি তাদেরকে বলতে চাই, কাজটা মূলত হলো আমাদের কাজটা, কাজের প্রতি ডেডিকেশন থাকলে, আমরা কাজটাকে যদি ভালোবাসি, আমাদের কর্মটাকে যদি ভালোবাসি, তাহলে দেখা যাবে অটোমেটিক আমাদের কাছে এরকম আরো অসংখ্য সম্মাননা চলে আসবে। কিন্তু আমার কাজটা যদি হয় এই সম্মাননার জন্যই, দেখা যাবে সম্মাননা হয়তো বা আমরা পাবো কিন্তু কাজের কাজ কোনো কিছুই লাভ হবে না। তো এই জন্য যারাই কাজ করেন, যারাই ভালো কিছু করতে চান, খেয়াল রাখবেন আমার কর্মটা যেন মহান হয়, আমার কর্মটা যেন দীর্ঘস্থায়ী হয়, আমার কর্মটা যেন বেঁচে থাকে, আমার জন্য যেন অনেক অনেক মানুষ দোয়া করে। তো তেমনই একটা আজকের সম্মাননা, এ ব্যাপারে আমরা শুরুতে মুফতি রেজাউল করিম আবরার সাহেবের কাছ থেকে আমরা ছোট্ট একটু অনুভূতি শুনবো, তারপরে মুফতি সাইয়েদ সাহেবের অনুভূতি শুনবো, দেন আমরা আনবক্সিং করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক খুশির কথা, আমাদের সকলের প্রিয় ভাই, বাংলাভাষী মানুষের একজন জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী তাওহিদ জামিলের ইউটিউব চ্যানেল আজকে 100,000 সাবস্ক্রাইব হওয়ার পর ইউটিউব থেকে তাকে যে প্লে বাটনটা দিয়েছে আজকে, এটা আমরা মাহে রমজান মুবারক উপলক্ষে আমরা সবাই যেহেতু এখানে একত্রিত হয়েছি, তাওহিদ জামিল ভাই আমাদের সকলকে ইফতারি করিয়েছেন, বদ্রু ভাই যে কথা বলেছেন, খাবার যাই হোক খাবারের চেয়ে আন্তরিকতাটা বেশি ছিল, এটা হলো কথা। কারণ আন্তরিকতা যদি থাকে তাহলে খাবার স্বাভাবিক হলেও ভালোবাসা অনেক থাকে, আর যদি আন্তরিকতা না থাকে অনেক অনেক যদি খাবারের আয়োজন করে দেখা যায় ওইটা ওইভাবে তেমন কিছু হয় না। তো আমরা তাওহিদ জামিল ভাইয়ের জন্য শুভকামনা, আল্লাহ তাকে দিনের পথে আরো অনেক বেশি অগ্রসর হওয়া তৌফিক দান করুন। বিশেষ করে বর্তমান সময়ে আমি সবসময় এই কথা বলি যে কলরব এটা আমাদের একটা আস্থার, আমাদের একটা উৎসাহ, আমাদের অনুপ্রেরণার একটা প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে এখন প্রযুক্তির কল্যাণে
এবং বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহজলভ্য হওয়ার কারণে বর্তমান মানুষের হাতে হাতে গুনাহের মাধ্যম। আর এই সময়ে এই যে একটা বিশাল অপসংস্কৃতি যেভাবে আসছে, দেখেন একটা রাষ্ট্রীয় পর্যায়ে এখন অপসংস্কৃতিকে প্রমোট করা হচ্ছে। এমন সময় যদি আপনি দেখেন বাংলাদেশে বিশেষ করে সুস্থ সংস্কৃতি, যে সংস্কৃতি ইসলাম সাপোর্ট করে, এমন সংস্কৃতি শুধুমাত্র যদি আপনি দেখেন বাংলাদেশে বিশাল আকারে যারা কাজ করছে, কলরব ছাড়া আসলে বর্তমানে তেমন কাউকে দেখি না। আরো অনেকে কাজ করছেন, ব্যক্তিগতভাবে কাজ করছেন, তাদেরকেও আমরা সিলেক্ট করে সম্মান জানাই। কিন্তু কোনো কাজ ব্যক্তিগতভাবে কাজ করার থেকে সাংগঠনিক কাজের ভিত্তি মজবুত হয় এবং এটার ফলাফলও সুদূর প্রসারী হয়, যেটা আমরা বিগত এক দশকে আমরা কলরবের পারফরমেন্স থেকে আমরা বাংলাভাষী মুসলমান দেখছি। তো আমি অনুরোধ করবো সকলের কাছে যে কলরব আর অনেক দূর এগিয়ে যাক। আমরা সবাই যারা পরামর্শ দিয়ে পারে কলরবের পাশে থাকবো, উৎসাহ দিয়ে অনুপ্রেরণা দিয়ে কলরবের কাজগুলো সাপোর্ট করে আমরা সবাই কলরবের পাশে থাকবো। তবে জামিল ভাইয়ের জন্য অনেক শুভকামনা। বিশেষ করে এখানে আমি স্পেশালি একজনের কথা স্মরণ করব। আজকে কলরবের এই পর্যায়ে আসার পিছনে আমাদের ছোট্ট ভাইরা যে পর্যন্ত এসেছে, তাদের অভিভাবকত্ব এবং তাদেরকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে সবচেয়ে যার বেশি অবদান আমার শ্রদ্ধেয় বন্ধুবর, বাংলাভাষী ইসলামী সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ বদরুজ্জামান। এই মুহূর্তে আমরা তারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ কলরবের পিছনে তিনি যেভাবে লেগে আছেন, একটা প্রতিষ্ঠান, আমি আর সাইদ ভাই আমরা প্রায় কথা বলি যে একটা প্রতিষ্ঠান উঠতে হলে, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, একজনকে সময় দিতে হবে এবং একজনকে লেগে থাকতে হবে। আজকে কলরব এই পর্যায়ে আসার পিছনে আমি মনে করি আইনউদ্দিন আজাদ রহিমাল্লাহর পরে সবচেয়ে বেশি যার অবদান বদরুজ্জামান ভাই। আমরা বদরুজ্জামান ভাইকে উৎসাহ দিচ্ছি এবং আমরা তার কাছে এখন আমাদের চাওয়া অনেক বড়, আমরা চাবো তিনি আরো সময় দিবেন, কলরব আরো অনেক দূর এগিয়ে যাবে সে প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আপনার ভাই, কিছু ক্ষেত্রে অনেক বাড়িয়ে কথা বলেছেন হয়তো আমাকে উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু তারপরে আমি শেয়ার করতে চাই যে আমাদের এই কার্যক্রম মূলত হলো আমরা সবাই মিলে একটা টিম এবং আমরা সবাই মিলে একটা দেহ এবং একটা প্রাণ। কাউকে বাদ দিয়ে বা কাউকে একটু আলাদা করে এভাবে আসলে চিন্তা করার কোনো সুযোগ নেই, আমরা সবাই মিলে কাজ করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই টিমে কাজ করার সুযোগ দিচ্ছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা আদায় করি। বিশেষ করে এই মুহূর্তে আমরা কথা শুনবো যার কলরবের, আমি তাকে প্রাণী বলতে চাই, কলরবের আমাদের সকলের প্রিয়, কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাইদ আহমদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কলরবের এই যাবৎ যত গুণী শিল্পীরা ছিল তাদের ভিতরে অন্যতম আমাদের স্নেহের তাওহিদ জামিল, খুব ভালো গায়, ভালো সুর করে এবং রুচিশীল একজন শিল্পী। শুধু সঙ্গীত যে ভালো গাইতে পারে বিষয়টা এমন না, আরও আনুষাঙ্গিক যথেষ্ট গুণের অধিকারী এই শিল্পী এবং তাওহিদ জামিল আমাদের। আমরা অনেক মেহনতের ফসল হচ্ছে আমাদের এই শিল্পীরা, কলরবের মেহনতের ফসল আমাদের। আলহামদুলিল্লাহ আমি চিন্তা করছিলাম যে 2021 সাল চলছে, যদি 2024 পড়ে যায় আমাদের কিন্তু 20 বছর হয়ে যাবে, মানে এটা কিন্তু খুবই একটি খুশি এবং অনেক বড় একটা পাওয়া যে একটা সংগঠন লাগাতার এভাবে চলে আসতেছে 20 বছর হয়ে যাবে। বা আমরা চাই 20 বছর না, আমরা চাই এটাকে একদম যতটুকু সম্ভব মানে বছরের পর বছর এটা জারি থাকুক, কেয়ামত পর্যন্ত বলবো না, কারণ কোনো জিনিসই কেয়ামত পর্যন্ত টিকে না। বাকি আমরা চাই আরো মিনিমাম 10 বছর, 20 বছর যেন আরো বেঁচে থাকি, অন্তত 20 বছর সংগঠন আল্লাহ যতদিন যায়। এবং এটা সম্ভব যদি এরকম গুণী শিল্পীরা আমাদের পাশে থাকে, কারণ একসময় সবারই ব্যস্ততা চলে আসে। যেমন আমাদের বন্ধু আব্দুল বলছিলেন যে বদরুজ্জামান এখানে অনেকটা ই করে, সেও কিন্তু তার জায়গা থেকে এখনো এই জায়গায় লেগে আছে। এখন আবার আমরা জানি অটোমেটিক সে কিন্তু বয়ানের ময়দানেও এবছর আমরা অনেক জায়গায় দেখতে পেরেছি। তো দেখা যাবে সামনের বছর, আর যেহেতু এবছরের তার প্ল্যাটফর্মটা ভালো ছিল, পারফরমেন্সটা ভালো ছিল, সামনের বছর আশা করি আমাদের দুজনের যেই বয়ানের জগতে একটা পদচারণা এটা আরো হয়তো ডেভেলপ হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সময়টা তার এখান থেকে কিছুটা হইলেও মাইনাস হবে। তো তাওহিদ জামিল সহ অন্যান্য যারা আমাদের এখানে যারা কাজ করছে এরা কিন্তু আবার তখন আমাদের, আমরা একসময় যেরকম সক্রিয় ছিলাম এদের কিন্তু এরকম সক্রিয় হয়ে যেতে হবে, না হয় এভাবে সংগঠন এতদূর পর্যন্ত এগিয়ে নেওয়া সম্ভব না। তা আমাদের বিশ্বাস তারা এখনো পর্যন্ত খুবই অ্যাক্টিভ ছিল এবং আছে আলহামদুলিল্লাহ। এটা তাওহিদ জামিলের সম্পূর্ণ ব্যক্তিগত একটি চ্যানেল,
আমাদের প্রত্যেকজনের চ্যানেল আলাদা আছে, তার মানে এটা না যে আমরা এখান থেকে, এটাই আমাদের মূল, আমাদের মূল কিন্তু আমাদের কলরব, আমাদের মূলটা হচ্ছে কলরব। আমাদের ব্যক্তিগত জিনিস থাকতে পারে, কিন্তু আমরা ব্যক্তির চেয়ে আমাদের সংগঠনকে অবশ্যই বেশি প্রাধান্য দিই। বিশেষ করে এটা আমি আমার ক্ষেত্রে বলি, আমি সবসময় আমার ব্যক্তিগত বিষয়ের থেকে আমি আমার সংগঠনকে প্রাধান্য দিয়েছি, আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, এবং এটা আমার ইচ্ছা আমি ভবিষ্যতেও দেব। তো আজকে আমাদের খুবই একটা ভালো লাগা, আমাদের তাওহিদ জামিল, আমাদের ছোট ভাইরা যখন এভাবে সফলতা যায়, এটা যেন আমাদেরই মাথা উঁচু হয়, আমরা মানুষের কাছে বলতে পারি যে তাওহিদ ও তো আমাদেরই, বা অন্য যারা আছে ওরা তো আমাদেরই, সবাই আমাদের। এটা আমাদের জন্য গর্ব, আরো বড় হোক, আরো এগিয়ে যাক। আমরা এখন 100,000 সাবস্ক্রাইবার হওয়াতে পেরিয়ে গেছে সম্ভবত, কত এখন 1,07,000, অতি তাড়াতাড়ি আমরা হয়তো চেষ্টা করব যে 1,000,000 হয়ে যাক, আমরা গোল্ডেন একটা ই পাই। যাই হোক, আজকে এটা উদ্বোধন হবে, তো আমরা তাওহিদ জামিল কিছু বলবে না? আপনার ভাই, তারপরে আমিও বিলাই ফেলছি, সাইদ সাহেব বিলাই ফেলছে, ঘুরে ফেলে সব মোটামুটি হলো। সাইদ সাহেব উনি স্বাভাবিক ভাবে যে চিন্তা করেন, হ্যাঁ, আমি যতটুকু এখানে বলতে চাই যে এখন যদি আমরা ধরতাম যে তাওহিদ জামিলের 1,000,000 সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউবটাকে একটা বিশেষ পুরস্কার দিয়েছে, সিলভার প্লে বাটন, আমার কাছে মনে হয় সাইদ যদি চাইতো আগে থেকে, তো তার মোটামুটি এখন 1,000,000-এর একটা পাওয়া যেত। এটা আমি সবচেয়ে বড় মনে করি কুরবানি। একইভাবে এটা আমার ক্ষেত্রে আমি বলবো, হয়তো বা অনেকে বলবে হলিটিউন আমি পরিচালনা করি বিধায় এটা আমারই, কিন্তু হলিটিউন নামটা আসলে আমারও না, কারণ এটা যে পর্যায়ে যাচ্ছে প্রতিদিন, এটা আমার যদি আমি বলি বরং এটা এটার উপর জুলুমও করা হবে এক প্রকার। এটা আমি কখনো বলি না এবং বলতে চাই, এটা হলো ইসলামী সঙ্গীতের একটা প্ল্যাটফর্ম, এবং এটা যুগ যুগ আমি না থাকতে পারি কিন্তু এটা টিকে থাকবে এবং টিকে থাকতে হবে এটাকে, এটা হলো আমার মূলিয়া। তো এই জায়গাটায় সাইদ চাইলে তার 1,000,000 চলে আসতো, এটাই কলরবের অন্য শিল্পীদের ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত হতে পারে। এখন ওর এর আগে অনেক সুযোগ ছিল, অসংখ্য ওয়াজের চ্যানেল সাইদকে পুঁজি করে চলে, সাইদের ওয়াজ দিয়ে আলোচনা দিয়ে চলে, এবং একইভাবে আমাদের এখানে অসংখ্য গান সাইদের গাওয়া সুর করা আছে এবং সামনে অনেক আসবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, সাইদ যে কথাটা বলছে, ব্যক্তির চেয়ে সংগঠন, সংগঠনটা বড়। এই সংগঠন বড় যদি আমরা দেখতে পারি, আমার কাছে মনে হয় সাইদ এখন পর্যন্ত যা পাইছে, আমরা যারা পার্সোনালি যা কিছুই করি, এর চেয়ে অনেক বেশি পাইছে। কারণ হলো সংগঠনকে বড় করে দেখারই কারণে। আজকে প্রতিনিয়ত এখনো ও সঙ্গীত গাইলে অনেক বেশি পপুলার হয়, অনেক বেশি জনপ্রিয় হয়। এটা কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে একভাবে না দেখ অন্যভাবে কিন্তু দেয়। কেউ যদি ত্যাগ স্বীকার করে তার ত্যাগটা অন্যভাবে আসে। যাকে এই কথাগুলো বলার জন্য মূলত আমি সরি বলতেছি, আমাদের একটা আনন্দঘন মুহূর্ত, বিশ্লেষণের সময় না এখন। এবং আমি ধন্যবাদ জানাতে চাই তাওহিদ জামিলকে, পাশাপাশি আরো যারা ছোট থেকে এগিয়ে আসছে এবং যারা কাজ করতেছে, বিশেষ করে রায়হানেরও চ্যানেলে ভালো একটা সাবস্ক্রিপশন আছে, মাহফুজের প্রোগ্রামটা আমরা এইভাবে করতে পারি নাই, কিন্তু ওরও এটা একটা খুব আনন্দ মুহূর্ত ছিল। আশা করি সামনে ও মাহফুজেরও আমরা একটা বড় একটা এরকম সেলিব্রেশন করব ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব, সেই প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে আমরা এটা আনবক্সিং করব। প্রথমেই তিনজনে তিন টাকা করে, এটা একজন, এটা একজন, এটা একজন, প্রথম নাও কাটো না না আচ্ছা ভদ্র ভদ্র ভাই প্রথম দাও, আচ্ছা এটা সাইড কাটো না, প্রথমটা আপনি কাটো। আপনি বাংলা জানেন?
ইউটিউবের পক্ষ থেকে ইউটিউব যে এত ইউটিউবে কাজ করে 100 সাবস্ক্রাইবার গেইন করতে পারছে, 100K সাবস্ক্রাইবার গেইন করতে পারছে, যে কারণে ইউটিউবের পক্ষ থেকে তার প্রতি একটা শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে ইউটিউবের সিওর পক্ষ থেকে। এটা তাওহিদ জামিলকে তারা অভিনন্দন জানিয়েছে যে তোমার এই মাইলফল অতিক্রম করার কারণে তোমার প্রতি আমাদের অনেক অনেক ধন্যবাদ। এই ধন্যবাদ জ্ঞাপন মূলত এটা শুভেচ্ছা বার্তা জানিয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখি এই ছোট একটি কার্ড আছে, এটা মূলত হলো দেওয়ার কারণ হলো একইভাবে তাকে ধন্যবাদও জানাইছে, আর কোনো কারণে কেউ যদি নতুনভাবে হ্যাঁ ইউটিউবে আরেকটা আনতে চায়, এটা ড্যামেজ হয়ে যায় মনে করেন কোনো কারণে, আবার নতুন আনতে চায়, তারা এটা দিয়ে দিছে এই হাতে ইমেল করার জন্য। আমরা দেখতে পেলাম এবার আমরা এটাকে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের পাঠানো সিলভার প্লে বাটন, এবং এটা এটা হয়তো বা এটা এটা আলটিমেট কোনো মূল্য যদি ধরতে হয় বাজারি মূল্য, এটা কোনো মূল্য নাই, কেউ হয়তো বা যদি আমরা দোকানে বা এতে এটা বিক্রি করে দিই সর্বোচ্চ 100 টাকা কিনবে কিনা ইয়া, কিন্তু একটা জায়গা থেকে হ্যাঁ কেউ যখন কোনো কাজের বিনিময়ে তাকে কোনো ক্রেস্ট দেওয়া হয় বা কোনো শুভেচ্ছা বার্তা দেওয়া হয়, এটা হলো সে যে কর্মটা করছে তার কর্মটা যে গুরুত্বপূর্ণ এটার বার্তাবাহী। সবকিছু সিরিয়াসনেস বাড়বে, কর্মস্পৃহা বাড়বে, সবকিছু বৃদ্ধি করে দেন সকল। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।